বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি বার্তা নিয়ে। আমরা জানি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি নিয়ে একটি ধূম্রজাল তৈরি হয়েছিল, কারণ মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে 26 তারিখ পর্যন্ত প্রতিষ্ঠান খোলা থাকবে কি না এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করা হবে। তাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। যাই হোক, মাননীয় শিক্ষামন্ত্রী ইন্ডিপেন্ডেন্স টিভিতে উনি সাক্ষাৎকারে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে 20 এপ্রিল, অর্থাৎ 18 রোজা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠান চলবে, 20 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চলবে। পাশাপাশি উনি আরেকটা খবর বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান শুক্র এবং শনিবার 2 দিনই বন্ধ থাকবে। যাই হোক, আমি এই তথ্যটা পেয়েছি, দেখলাম যে ইন্ডিপেন্ডেন্স টিভি সর্বপ্রথমে এই রিপোর্টটা করেছে, পরবর্তীতে আবার দেখলাম দৈনিক শিক্ষাও রিপোর্টটা করেছে। কিন্তু দৈনিক শিক্ষা শুক্রবার ও শনিবার দুই দিন যে বন্ধ থাকবে এই বিষয়টা স্পষ্ট করে নাই, কিন্তু ইন্ডিপেন্ডেন্স টিভিতে independent24.com ওই টিভিতে দেখলাম স্পষ্টতই তারা বলেছে যে শুক্রবার এবং শনিবার 2 দিন প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং 20 এপ্রিল পর্যন্ত প্রতিষ্ঠান খোলা থাকবে। যাই হোক, তাহলে 18 রোজা পর্যন্ত সর্বশেষ আমরা জানতে পারলাম যে প্রতিষ্ঠান খোলা থাকবে 18 রোজা পর্যন্ত। 19 রোজা থেকে অর্থাৎ বুধবার শেষ কর্মদিবস হবে, বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 19 এপ্রিল হল বৃহস্পতিবার, সেদিন থেকে প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সম্মানিত উপস্থিতি, যারা এখানে যুক্ত হয়েছেন, আমি এই বার্তাটুকু আপনাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি। আর আরেকটা বিষয় যে আমাদের দাবি দেওয়া সংক্রান্ত যে বিষয়গুলো আসছে, মাননীয় ডিজি মহোদয় একটা কথা বলেছেন যে প্রধান শিক্ষকরা চেয়েছে প্রতিষ্ঠান খোলা থাকুক, এই জন্য ওনারা প্রতিষ্ঠান খোলা রেখেছেন। তো এটা কথাটা কেমন হয়ে গেল যে প্রতিষ্ঠান প্রধানরা চেয়েছে তাই প্রতিষ্ঠানগুলো খোলা রেখেছেন? তো মাননীয় ডিজি মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে এবার আমাদের জিজ্ঞাসা এবং প্রত্যাশা থাকবে যে আপনারা হয়তো জানেন যে এবারই প্রথম আত্মপ্রকাশ ঘটেছে প্রধান শিক্ষক পরিষদ, তারা কিন্তু শতভাগ উৎসব বাতার জন্য তারা আন্দোলন সংগ্রাম করেছে। তাই আমরা আশা পোষণ করব যে সরকার বাহাদুর যেহেতু প্রধান শিক্ষক পরিষদের প্রধান শিক্ষকদের অনুরোধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো খোলা রেখেছেন রোজার মাসে, আমরা চাইব যে তারা যেহেতু আমাদের সাথে সকলেই প্রধান শিক্ষক বলেন, অধ্যক্ষ পরিষদ বলেন, প্রধান শিক্ষক পরিষদ বলেন, মাধ্যমিক শিক্ষক সমিতি বলেন, বেসরকারি শিক্ষক সমিতি বলেন, শতভাগ উৎসব পাতা বাস্তবায়ন কমিটি বলেন, সকল শিক্ষক সংগঠনগুলো তাদের স্বশ ব্যানারে তারা কিন্তু শতভাগ উৎসব ভাতার জন্য এবার আবেদন জানিয়েছে। আমরা চাইব যে মাননীয় প্রধানমন্ত্রী সরকার, বঙ্গবন্ধুর আদর্শের সরকার, যারা নাকি বৈষম্য দূরীকরণের রাজনীতি করেন, তাদের সেই বৈষম্য দূরীকরণের রাজনীতি করতে যেয়ে উৎসব ভাতার মধ্যে যেন নতুন করে কোনো বৈষম্য তৈরি করা না হয়, আমরা তা আশা করব। মাহে রমজানে আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ, আমাদেরকে যত প্রকার বৈষম্য আছে সেই বৈষম্য থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, আমরা বৈষম্য থেকে মুক্তি চাই। আর সরকার বাহাদুর যদি এক এক করেও বৈষম্যগুলো দূরীভূত করে তাহলে হয়তো আমরা বৈষম্য থেকে মুক্তি পাব, সেই প্রত্যাশা আমরা করছি। যাই হোক, আমরা সরকার বাহাদুরের কাছে যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক বলেছেন যে ন্যায্য দাবি দেওয়া নিয়ে রাজপথে নামা দরকার নাই, আমরা চাচ্ছি না রাজপথে নামতে, এই মাহে রমজানে আমরা চাচ্ছি না রাজপথে নামতে, যদি আপনারা আমাদেরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হন তাহলে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী আমরা বসে থাকব না। কারণ বাংলাদেশের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই যে সরকারি বেতন ভাতার মধ্যে আসা 30%, 40%, 50%, 70%, 80%, 90%, তারপর শতভাগ, এই যে আমরা পার্সেন্টেজ আকারে এসেছে এগুলো কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যেই এসেছে। কোনো সরকার কিন্তু স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এসে বলে নাই যে এই যে এমপিভুক্ত শিক্ষক মহোদয়গণ বা আপনারা জাতিগড়া কারিগরগণ, আপনাদেরকে আমরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এই সুযোগটা আপনাদেরকে দিয়ে দিলাম, এই পর্যন্ত কোনো সরকার বাহাদুর আমাদেরকে দেয় নাই। তার মানে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করেই তা আদায় করতে হয়েছে। আমরা এটাও বিশ্বাস করি যে আন্দোলন সংগ্রাম করেই আমাদেরকে সব আদায় করতে হবে, যেহেতু আমরা সকল সংগঠনগুলো নেমেছি মাননীয় শিক্ষামন্ত্রীর কানে এই বিষয়টা যে গিয়েছে, এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রী একটা কথা বলে ফেলেছেন যে ন্যায্য দাবির জন্য আর শিক্ষকদের দিয়ে রাজপথে নামার প্রয়োজন নাই। আমরা
माननीय शिक्षामंत्री কথাতে বিশ্বাস রাখতে চাই। মাহে রমজানের উসিলা হয়তোবা ওনার কথা সত্য প্রমাণিত হতে পারে, রাজনৈতিক বক্তব্য না হয়ে এটা সত্য কথাও হতে পারে। আমরা অধীর আগ্রহে বসে রইলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে শতভাগ উৎসবতা দিবেন, বদলি প্রথাটা চালু করবেন, ইএফটি চালু করবেন, এবতেদায়ী শিক্ষকদেরকে জাতীয়করণের ঘোষণা দিবেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান যারা বিনা বেতনে বছরের পর বছর তারা শিক্ষাদান করে যাচ্ছে একই সিলেবাসে একই পাঠ্য বইয়েতে একই মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে তাদের বিষয়টা মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও কোনো প্রকার জটিলতায় না ফেলে তাদের এমপিও দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি আর তারা আমারই জাতি ভাই, আমি তাদের জন্য অনুরোধ করব যে সরকার বাহাদুর যেন কোনো প্রকার আইনি মারপেচে না ফেলে, তারা যেহেতু শিক্ষায় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে, এই শিক্ষার অগ্রগতির পিছনে নন এমপিও প্রতিষ্ঠানগুলোর অবদানও কম নয়। তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলছে যে স্যার আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে পাশের হার দাঁড়িয়েছে 80-90, আমরা কি এমপিও পাব? আমরা চাইবো যে মাননীয় শিক্ষামন্ত্রী এই সকল প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করবেন, এবং যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী যারা আছে, যারা দেড় যুগ যাবৎ শিকি এবং লজ্জিত শিকি ঈদ বোনাস পাচ্ছে, তারা লজ্জায় কারো কাছে বলতে পারে না, ঈদের দিন তারা নিজের সন্তানাদিদেরকে নিয়ে দরজা আটকিয়ে বিভিন্ন গল্পে বা বিভিন্ন টিভি অনুষ্ঠানের মাধ্যমে তারা অতিবাহিত করে, মূলত কারণ যে তারা কুরবানি দিতে পারে নাই বা ঈদ উৎসব পালন করতে পারে নাই। তো জাতির বিবেকদেরকে এইভাবে আর লজ্জা দিবেন না। মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কাছে এই বার্তাটুকু পৌঁছেছে। এখানে আপনি এই কথা বলতে পারবেন না যে শুধু একটা সংগঠন দাবি করেছে, প্রত্যেকটা সংগঠনই দাবি তুলেছে। আমরা আশা করব যে মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কথা রক্ষার্থে যে ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নামার প্রয়োজন নয়, তার প্রয়োগ দেখতে চাই আপনার শতভাগ উৎসবতা বাস্তবায়নের মাধ্যমে। আর একটা বিষয় শুনেছি, মাননীয় শিক্ষামন্ত্রী আপনি রিসেন্টলি হজ করতে যাচ্ছেন, তো হজ করতে যাইলে আমরা দেখি যে যারা হজ করতে যায় তাদের সন্তান আদি কেউ বিবাহযোগ্য আছে কিনা তারা তাদেরকে আগে বিয়ের ব্যবস্থা করে দেয়, কেউ যদি পাওনাদার থাকে তার পাওনাদারের পাওনা পরিশোধ করে দেয়, কেউ যদি তার সে যদি এলাকার গণ্যমান্য ব্যক্তি হয় তার কাছে যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে সে দাবি দেওয়া পূরণ করে অথবা তাদের কাছ থেকে সময় চেয়ে যায়। আমরা অবশ্যই আশা পোষণ করব যে সামনে যেহেতু ঈদ উল ফিতর সমাগত, মাননীয় শিক্ষামন্ত্রী আপনি হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার আগে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে যাবেন। আপনি যদি আপনি না পারেন অভিভাবক হিসাবে তাহলেও বিষয়টা আপনি ক্লিয়ার করবেন যে আমি চেষ্টা করেছিলাম পারি নাই, এই বিষয়টা আমরা আপনার কাছে আশা করব। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর বিশেষ করে আমি যে জিনিসটা এইমাত্র দেখলাম যে মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে ওনারা মিটিং করে যে বিষয়টা চূড়ান্তকরণ করেছেন যে 20 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, অর্থাৎ 18 রোজা বুধবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, আর 19 রোজা থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে। পাশাপাশি আরেকটা বিষয়ে শুনেছি যে শুক্রবার এবং শনিবার 2 দিন সপ্তাহে ছুটি থাকবে। যদি এটা সত্যি হয়ে থাকে বা যদি সত্যি নাও হয়ে থাকে পরবর্তী লাইভে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করব। আমি যতটুকু channel24.com তাদের কাছ থেকে যে বার্তাটা আমি পেয়েছি তা আপনাদেরকে জানালাম। যদি এটা মিথ্যা হয়, যদি শনিবার বন্ধ না থাকে তাহলে আপনাদেরকে জানাবো। আমি যতটুকু শুনেছি যে শুক্রবার এবং শনিবার 2 দিন বন্ধ থাকবে আর 20 এপ্রিল পর্যন্ত প্রতিষ্ঠান খোলা থাকবে, এই বার্তাটুকু আপনাদেরকে পৌঁছে দিয়েছি। আর উৎসব ভাতার জন্য আমরা মুখিয়ে আছি, মাননীয় শিক্ষামন্ত্রী বিষয়টা জানেন, উনি যেহেতু হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, উমরা করতে যাওয়ার আগে আমাদের এই বিষয়টা ফয়সালা করে যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।